নমস্কার আপনারা দেখছেন রিপাবলিক বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমি বিট্টুরাই চৌধুরী রাজ্য রাজনীতি খবরের পাশাপাশি নির্বাচনের খবর নিয়ে আপনাদের সামনে দীর্ঘদিন ধরে বেশ কিছু তথ্য তুলে ধরছিলাম আজও তুলে ধরছি তবে আজকে যেই তথ্য তুলে ধরছি তা অত্যন্ত ভয়ঙ্কর প্রিসাইডিং অফিসার ভোটকর্মীরা তারা বারবার আতঙ্কিত যে তারা ভোটে অংশগ্রহণ যদি করেন তাহলে সেক্ষেত্রে তাদের নিরাপত্তার কী হবে কি নিরাপত্তা হলো দেখতে পেলাম প্রিসাইডিং অফিসারের মাথা ফেটে গিয়েছে তিনি এই মুহূর্তে আরামবাগ মহকুমা হাসপাতালে কিছুক্ষণ ভর্তি ছিলেন চিকিৎসাধীন ছিলেন এখন তিনি মুক্ত হলেন এবং মুক্ত হওয়ার পর তার বক্তব্য তিনি আর এই ভোটের কাজে অংশগ্রহণ করবেন না কারণ জীবনে জীবনের কোনো নিশ্চয়তা নেই কমিশন ব্যর্থ কমিশন তাদেরকে নিরাপত্তা দিতে দিতে নিশ্চয়তা ব্যর্থ আমি একবার তার কাছ থেকে আমি এই বিষয়টা একবার শুনে নেব তারপরে আমি পরবর্তী অংশে আসছি আপনি আর ভোটে অংশগ্রহণ করবেন একদম না কি করবেন তাহলে কি করবো সেটা কমিশনকে সকাজ দেবে কমিশন আমাদের শোকজের চিঠি সেভাবেই ব্যক্ত করব কমিশনের ভূমিকা কি কিভাবে দেখছেন এটা তো পুলিশ প্রশাসন কি বলবো করার কথা ছিল তারা ব্যর্থ কমিশন তো আর ডাইরেক্ট কিছু তারা পুলিশকে অর্ডার করবে পুলিশ সেটা করবে সেটা তো তারাও তো ব্যর্থ দেখলাম আপনার এই অবস্থা পরিবারের লোকেদের সঙ্গে কথা হয়েছে হ্যাঁ পরিবারের লোক সব কথা হয়েছে কিছু বলছেন হ্যাঁ তারা তো কাঁদছে বাড়িতে আর কি ঠিক আছে আসছি এই প্রিসাইডিং অফিসার তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন এবং পরিবারের সদস্যরা কাঁদছেন এই হচ্ছে রাজ্যের মহৎ গণতান্ত্রিক উৎসবের প্রকৃত রূপরেখা নির্বাচন আসে যায় প্রাণ যায় সাধারণ মানুষের কে কার প্রাণ নিচ্ছে মানুষ মানুষের প্রাণ নিচ্ছে কোনো মানুষের অধিকার আছে আরেক মানুষের প্রাণ নেওয়ার আছে তা অন্তত আমাদের জানা নেই এমন কোথাও লেখা নেই কিন্তু আমাদের এখানে ভোট উৎসবে দাঁড়িয়ে মানুষ মানুষের প্রাণ নেন নিয়ে যেন সব মৃতদেহের উৎসব এবং এখানে দাঁড়িয়েই এই যারা প্রিসাইডিং অফিসাররা যারা ভোটকর্মীরা রয়েছেন যারা সাধারণ মানুষরা রয়েছেন তারা আতঙ্কিত তারা সমাজের পরিবর্তনের জন্য ভোট দেন কিন্তু সেই সমাজ পরিবর্তনের নামে ভোটের নামে যদি মানুষের প্রাণটাই চলে যায় মানুষ আহত হন এই হাসপাতালে ভোটের দিন তারা এসে হাজির হন তারা চিকিৎসা করান তাহলে কিসের গণতন্ত্র আজকে রাজ্যের রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা দেখলাম রাজ্যের বিভিন্ন জায়গায় একের পর এক মৃতদেহ একের পর এক লাশ পড়ছে একের পর এক খুন নিহতের ঘটনা আহতের ঘটনা ব্যালট বক্স লুট হচ্ছে অনেক জায়গায় ব্যালট বক্স লুট হওয়ার ভয়ে আগে থেকেই ভোট বন্ধ করে ব্যালট বক্স নিয়ে যাওয়া হচ্ছে ডিসিআরসি রুমে তার কারণ যদি সেটা লুট হয়ে যায় তাহলে তো সামান্য যেইটুকু গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করতে পড়েছে পেরেছেন সে তার ফলও তো পাওয়া যাবে না কমিশন বলছে যে তাদের কাছে কেবলমাত্র তিনটে মৃত্যুর ঘটনা ঘটেছে কিন্তু যখন আমি এই বিষয়টা আপনাদের সামনে উত্থাপন করছি আমার কাছে খবর আছে ষোলো জনের মতো মৃত্যু হয়েছে কোথায় কমিশন কোথায় কমিশন মানুষকে নিশ্চিত করতে পারলো না যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন কমিশন মানুষকে সেই নিরাপত্তা দিতে পারল না কেন্দ্রীয় বাহিনীকে আনলো ঠিকই কিন্তু সেটাও কোর্টের রায়ের ওপর নির্ভর করে এবং তাই নয় কমিউনিকেশান কেন্দ্রবাহিনীর সঙ্গে যেই যোগাযোগ স্থাপন সেটা সঠিকভাবে সম্পন্ন হয়নি তাই কারণে ভোট শেষ হওয়ার আধ ঘন্টা আগেও আমরা দেখতে পারলাম রাজ্যের বিভিন্ন জায়গায় ভিন রাজ্য থেকে পুলিশ কেন্দ্র বাহিনী তারা এসে পৌঁছাচ্ছেন এই হলো কমিশনের ভূমিকা এই হলো রাজ্যের ভোট পরিস্থিতি আমরা সকাল থেকে আরামবা ছিলাম বিভিন্ন জায়গায় যেই ছবি আমরা তুলে ধরেছি কোথাও বোমার আঘাতে মানুষ আহত হচ্ছেন কোথাও গুলি ছোড়া হচ্ছে কোথাও ভোট বাক্স লুটের একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে কোথাও সাংবাদিকদের ওপর ইট ছড়া হচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তো চিরকালই ছিল বিরোধীদের কিন্তু আজকে কমিশনের কি ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন বিভিন্ন জায়গায় তবেও কমিশন স্পিকটি নট অর্থাৎ পুরোপুরি চুপ থাকবে এই সংক্রান্ত খবরে তবে অন্যান্য খবরে চোখ রাখতে অবশ্যই নজর রাখবেন রিপাবলিক বাংলা পর্দায় কেবলমাত্র রিপাবলিক বাংলার টেলিভিশন স্ক্রিনও নয় ফেসবুক পেজে নজর রাখতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না তার পাশাপাশি এবার রিপাবলিক বাংলা ডিজিটালে আসছে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরে রিপাবলিক বাংলার সমস্ত আপডেট আপনারা এবার হাতের মুঠে পেয়ে যাবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন রিপাবলিক বাংলা নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলায়